হাই বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি এখন থেকে ভিডিওটা বাংলাতেই করব ভাবছি, কারণ এখন ভিডিওর জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়ার একদম টাইম হয় না, এবং অনেকদিন পর আমি এইভাবে একটা ভিডিও করছি তোমাদের সবার সামনে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এই ভিডিওটা আমি যেটা করছি সেটা হচ্ছে বেবি টিথারের ওপর, এবং বেবি টিথার সম্পর্কে সমস্ত কিছু ডিটেলসই আমি এই ভিডিওতে আলোচনা করব। আমি কোনো প্রিপারেশন নিইনি, তো মাঝে মাঝে আটকেও যেতে পারি, তো সেটা অবশ্যই তোমরা ইগনোর করবে। তো বেবি টিথার সম্পর্কে যেটা বলার আছে সেটা হচ্ছে, বেবি টিথার প্রত্যেকটা বেবিরই একটা নির্দিষ্ট সময় পর দেওয়া উচিত। যখন তাদের টিথিংয়ের টাইমটা চলে আসে, সেই টাইমটা তো অবশ্যই তাদের সেটা প্রোভাইড করা উচিত। তো টিথিংয়ের টাইম বলতে, কোনো কোনো বেবির 5 মাস থেকেই টিথিং শুরু হয়ে যায়। আমার বেবির ক্ষেত্রে সেটা শুরু হয়েছে 7 মাস থেকে, কিন্তু আমি ওকে অলরেডি 6 মান্থ কমপ্লিট হওয়ার পরেই আমি ওকে টিথারটা কিনিয়ে দিয়েছিলাম, কিন্তু সেইভাবে আমি দিইনি। কিন্তু এখন যখন দেখছি ওর একটু একটু করে দাঁত হচ্ছে, মানে একটু সাদা সাদা দেখা যাচ্ছে, তো এই টাইমটা, এবং তার আগে যখন মায়েরটা খুব শক্ত শক্ত হয়ে গেছিলো, সেটা বোঝাই যায় ওর কামড়ের একটা প্রবণতা থাকে, সেই সময়টা দেখলেই বোঝা যায়। তো সেই সময়টা আমি ওকে টিথারটা দিয়েছিলাম, এবং সেটাও ভীষণ এনজয় করছে। অ্যাকচুয়ালি টিথার হচ্ছে বেবির যে গামটা আছে সেটাকে ভীষণ সুদ করতে সাহায্য করে। সুদ বলতে ঠিক সুদ না, মানে বেবি সেটাতে না রিলিফ ফিল করে যখন টিথিংয়ের টাইমটা। শুধু মাটি তো শুশুর করে, তো সেই টাইমটায় টিথারটা যখন ওরা চেপে তখন ওদের মাড়িটা ভীষণ মানে রিলিফ ফিল করে, পেইন হয় ওদের একটা ওই টাইমটায়। তো এছাড়াও তো অন্যান্য আদার্স অনেক প্রবলেম আছে, বেবি একটু খ্যানখ্যানে স্বভাবের হয়ে যায়, তারপরে বেবির পটিতে অনেক প্রবলেম হয়। তো আমার বেবির পটিতে তেমন কোনো প্রবলেম হয়নি, ওর শুধু পটির একটু ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে, মানে মাঝে মাঝে একটু একটু করে পটি করছে, কিন্তু পটির যে টেক্সচার সেটা একদম সেম আছে যেমন আগে ছিল তেমনই আছে, মানে সলিড ফুড স্টার্ট হওয়ার পরে যেমন ছিল তেমনই আছে। আর যেটা বলার আছে সেটা হচ্ছে, বেবিকে অবশ্যই টিথার প্রোভাইড করুন, কিন্তু সেটা প্লাস্টিকের একদমই নয়, কাঠেরটাও আমি বলবো না, কাঠেরটা আগেকার দিনে দিত, কিন্তু কাঠেরটা অ্যাভয়েড করাই ভালো। এখন সিলিকনের প্রচুর টিথার বেরিয়েছে, এবং সেটা বেবিদের পক্ষে ভীষণ সেফ সিলিকন, কারণ সেটা পড়ে গিয়ে তাদের ব্যথা পাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। তাই জন্য আমি বলবো যে বেবিদের সিলিকন টিথার প্রোভাইড করুন। এবং মার্কেটে প্রচুর এখন টিথার আছে, সিলিকন টিথার, ভালো ভালো বেবিদের যে শপ আছে সেখান থেকে তোমরা কিনতে পারো। এছাড়া ফার্স্ট ক্রাইতে তোমরা পেয়ে যাবে, অ্যামাজনে পেয়ে যাবে বেবি টিথার, সিলিকন টিথার সার্চ করলেই পেয়ে যাবে, প্রচুর টিথার আছে। শেপ ওয়াইজ তোমাদের বেবি চয়েস ওয়াইজ, তোমাদের চয়েস ওয়াইজ তোমরা কিনে নিতে পারো সেটা। তো আমি যেটা কিনেছি সেটা হচ্ছে, আমি বেবি হাকে টিথার কিনেছি, এবং সেটা দিশান ভীষণ এনজয় করে। একটা প্রবলেম আছে, সেটা আমি যখন রিভিউ শেয়ার করব তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া টিথারের কিছু নিয়ম যেটা আমি বলি সেটা হচ্ছে, টিথার অবশ্যই দেখতে হবে বেবি যেন গ্রিপ করতে পারে, সেই শেপে যদিও তৈরি হয় সেটা, তবু সে তোমরা সেটা দেখেই কিনবে। আর বেবি টিথার অলওয়েজ তোমরা ওয়াশ করেই কিন্তু বেবিকে দেবে। আফটার প্রত্যেকটা ইউজ বেবি টিথারকে ভালো করে ক্লিন করে রেখে দেবে ক্লিনজার দিয়ে। সেখানে তোমরা যে কোনো লিকুইড যে ক্লিনজার হয় সেটা দিয়ে তোমরা ক্লিন করে নিতে পারো। সেটাকে দেওয়ার আগে, বেবিকে দেওয়ার আগে অবশ্যই গরম জলে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই দেবে, কারণ তার মধ্যে অনেক ডাস্ট লেগে থাকতে পারে অনেক। তো সেই জন্য সেটাকে বেবিকে অবশ্যই ক্লিন টিথার অবশ্যই প্রোভাইড করবে, কারণ সে সেটা সবসময় মুখে নিয়ে যাবে। এবং তাদের সাবানো হয়ে গেলে, যেহেতু টিথারের মধ্যে প্রচুর লালা লেগে থাকে, তো সেই কারণে সেটাকে অবশ্যই ভালো করে ধুয়ে আবার রেখে দেবে। টিথারকে কখনোই সিলিকন টিথারকে বয়েল করবে না, সেটা করা উচিত নয়, বা স্যানিটাইজ করে বেবিকে দেবে না, যদিও এটা তোমরা সবাই জানো আশা করি। আর অবশ্যই ডেটল জল বা স্যাভলন জলে ধুয়ে সেটা প্রোভাইড করবে না বেবিকে। তার কারণ হচ্ছে, এই টিথারটা যেটা আছে সেটা আসলে টিথার বা যে কোনো জিনিসই তোমরা এখন ডেটল জলে ধুয়ে বেবিকে দেবে, তো সেই ডেটলটা বেবিদের পেটে গেলে কিন্তু সেটা ভীষণ পরিমাণে একটা মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে বেবি, তাদের পেটে প্রবলেম হতে পারে। তো সেই জন্য এই জিনিসটাকে অবশ্যই তোমরা অ্যাভয়েড করবে। ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের সব বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ভালো থেকো।